নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, মোদী সরকারের কাছে আশ্রয় না পেয়ে বোন রেহানাকে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। তবে যে হাসিনা মাদার অফ হিউম্যানিটি ও বিশ্ব নেত্রী হিসাবে নিজেকে পরিচয় দিতেন, তার বিশ্ব এখন ছোট হয়ে এসেছে। কেউই হয়তো তাকে হিউম্যানিটি দেখাতে এগিয়ে আসছে না, কারণ যুক্তরাজ্য শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। পাশাপাশি রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের ফ্লাইট ধরতে পারেন। পরে জানা যায় হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য, যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আমেরিকা ও ইউরোপের দেশগুলো রাজনৈতিক আশ্রয় দেবে না বলেও ধারণা করা হচ্ছে। তিনি আরেক স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কার দেশ বেলারুশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলেও জানা গেছে। তবে শেষমেশ তিনি কি করবেন এবং জীবনের শেষ দিনগুলো কোথায় কাটাবেন তা সময়ই বলে দেবে।